হয়নি, এমনটাই দাবি করছেন এবার ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সোমবার বিকেলে ব্যারাকপুরে ভোট প্রচারে আসেন অর্জুন এবং 2020 সালে 4 অক্টোবর টিটাগড় থানার ঢিলছড়া দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপির দাপুটের নেতা মনীশ শুক্লা। এই ঘটনায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। এবার তিনি দাবি করছেন যে এই খুনের তদন্ত সঠিকভাবে হয়নি, বলছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। মনীশ শুক্লা মার্ডার কেসে অনেকগুলো আসামি বাইরে বাইরে থেকে ধরে নিয়ে আসা হয়েছিল, একবার আজকেও আবার নিয়ে এসেছে। এই তদন্ত সঠিকভাবে করিনি, নাহলে অনেক আগে আসল তথ্য বেরিয়ে যেত। আমরা আশা করব সঠিক তদন্ত সঠিকভাবে করলে আসল প্রকৃত আসামি ঠিক সঠিকভাবে ধরা পড়বে। পাইনি তো সুবিচার, পাইনি সিবিআই তদন্ত জন্য আমরা কোর্টে দাবিও রেখেছিলাম, কোর্টে কোনো মামলা পেন্ডিং আছে, এখন পর্যন্ত কোর্টে কোনো অর্ডার হয়নি। আপনারা শুনলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, তিনি বললেন যে মনীশ শুক্লা যে খুন হয়েছিল সেই খুনের তদন্ত সঠিকভাবে হয়নি, এমনটাই তিনি প্রচারে বেরিয়ে একেবারে দাবি জানালেন। এই নিয়ে আরও বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট। হিমাদ্রি, ঠিক কি জানা যাচ্ছে এবং অর্জুন সিং তিনি একেবারে দাবি করছেন যে এই খুনের তদন্ত সঠিকভাবে হয়নি? হ্যাঁ দেখো, একদমই ঠিক, বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় সঠিক তদন্ত হয়নি এই জোরালো দাবি রাখলেন আজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। ঘটনার মূল চক্রী সুবোধকে এখনো পুলিশ ধরতে পারেনি বলে তিনি জানান। সোমবার বিকেলে ব্যারাকপুর ভোট প্রচারে এসে এমনটাই বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন। এদিন তিনি বলেন খুনের সঠিক বিচার পেতে আদালত সিবিআই তদন্তের দাবি করা হয়েছিল, কিন্তু আদালত মামলা এখনো পেন্ডিং আছে। তার দাবি ঘটনার কিনপিন সুবোধ ধরা পড়লেই সব তথ্য সামনে চলে আসবে। প্রসঙ্গত 2020 সালের 4 অক্টোবর টিটাগড় থানার সামনে ঢিলছড়ার দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন দাপুটে বিজেপি নেতা মনীশ শুক্লা। সেই ঘটনারই বেশ কয়েকজন গ্রেপ্তার এখনো হয়েছে। এই নিয়েই রাজ্য রাজনীতিতে এখন মোটামুটি আলোড়নের সৃষ্টি হয়েছে এই অর্জুন সিং এর এই বিস্ফোরক মন্তব্য নিয়ে। বেশ, অনেক ধন্যবাদ হিমাদ্রি, তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট। এবং মনীশ শুক্লা খুনের তদন্ত সঠিকভাবে হয়নি এমনটা এবার দাবি করছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সোমবার বিকেলে ব্যারাকপুরে ভোট প্রচারে গিয়ে এমনটাই মন্তব্য করেন তিনি। নাড়া দিও না, এখানে একজন মারা গেছে।